আমাদের ভাই রফিক মাদানিকে মুক্তি দিয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু যতদিন পর্যন্ত আমাদের প্রধান অতিথি সহ, প্রধান অতিথি শব্দ নিয়ে আপত্তি আছে নাকি, আমাদের প্রধান অতিথি সহ সকল আলেমকে, আমাদের ভাই গুণবী, আমাদের সেই মাওলানা মনির কাসেমি সহ যত আলেম কারাগারে বন্দী আছেন, যত আলেম এমনকি যাদের সঙ্গে দ্বিমত আছে তারা সহকারে, আরে ইলমের ফয়সালা ইলমের টেবিলে হবে, ইখতিলাফ থাকলে ইলমি ভাবে সমাধান হবে, তাই বলে কাউকে কারাগারে ফিরে রাখবে এটা মুসলমান সইতে পারে না। এ রফিক মাদানিরে ছেড়েছে, দেখেছে নাস্তিক পাড়ায় আগুন লেগে গেছে, আরে বলে কি রে জঙ্গি একটা দেখে মুক্তি পায় গেছে, অথচ এর কিন্তু একটা জঙ্গি মামলা নাই। জানার কথা আপনারা, সাতটা মামলা, সাতটা আইসিটি মামলা, জঙ্গি মামলা কিন্তু একটাও নাই। তা আদালতে যারা জঙ্গি বলে নাই, তারে নাস্তিকরা জঙ্গি বইলা উল্টো উল্লাসে মেতে উঠেছে। আইনের শাসন যদি থাকতো, এই জঙ্গি বলার কারণে মানহানি মামলা দিয়ে সবগুলোর উল্টা জেলে ঢোকানো হতো। তো আমাদের আলেমদের ছাড়লে ওদের কলিজায় আগুন জ্বলে, কি বুঝলেন? তার মানে সমাজের জন্য আমাদের আলেমদেরকে বড় দরকার আছে, আছে কি না, আছে কি না? দশের লাঠি একের বোঝা, আরে ময়দানে সৈনিক যত বাড়বে ইনশা আল্লাহ বিজয় তত সহজ হবে। কয়জনটা দমাবে? একজনটা দমালে তার রক্তের প্রতিটা ফোঁটা নতুন নতুন মর্দে মুজাহিদদেরকে জাগিয়ে দিবে, সকলে মিলে ময়দানে নেমে আসলে বিজয় অত্যাসন্ন হবে। দুইজন চারজনই যদি খালি আগাতে থাকে তাদের কপালে মুসিবত আসবে। কোনো কাজ সবাই মিলে করলে এটারে ঠেকানো যায় না। দুইজন চারজন আগায় দিয়া জাগায় যান, আমরা আছি আপনার পিছে, পরে টর্চ লাইট দিয়েও কাউরে খুঁজা পাওয়া যায় না, এমন হলে বড় মুসিবত হতে থাকে। না হলে যখন শাইখুল হিন্দকে গ্রেফতার করলো, শাইখুল আরাবিউল আজম হুসেইন আহমদ মাদানি স্বেচ্ছা কারাবরণ করেন নাই, বলেন না করেন নাই, তো আমাদের হযরতদের মাহফিলে, এক একটা মাহফিলে তো লাখ লাখ লোক হতো, যদি এগুলোর মধ্য থেকে 10 লাখ লোক অন্তত ময়দানে নেমে বলতো আমরাও যুগের মাদানী হতে চাই, আমরা যুগের শায়খুল হিন্দদেরকে একাকে ছেড়ে দিতে চাই না, বিশ্বাস করেন তাদেরকে গ্রেফতার করার মতো কোনো বাপের বেটা এই দেশে ছিল না। কাফের মারলে মারতো, অন্তরে দুঃখ থাকতো না, কাফের তো মারবেই, কিন্তু নিজে কালেমা পড়ে আর এক আলেমের হাতে কিভাবে লোকে হ্যান্ডকাপ লাগাতে পারে, কিভাবে মুখে তাকবীর কেড়ে নিতে পারে, কিভাবে বেয়াদবি করতে পারে, আল্লাহর কসম এর চাইতে বড় লাঞ্ছন উম্মতের জন্য কিছু হতে পারে না। সুতরাং আসেন জাগতে শিখি, এখনই যদি না জাগি দেয়ালে পিঠ থেকে গেছে, মেরুদণ্ডই ভেঙে যাচ্ছে যাচ্ছে অবস্থা। ওই ব্যাঙের একটা গল্প আছে, ব্যাঙরে যদি চুলায় পানি দিয়ে আর উপর বসায় দেয়, হালকা করে হিট দিতে থাকে, ব্যাং ভাবে আরে হালকা গরমই তো, একটু গরম পোহাই না, ব্যাপার না, আমি একটা লাফ দিলে কই যাবো উড়ে, এখন আরেকটু বাড়ে, বেচারা চিন্তা করেই তো দিচ্ছি, আরেকটু পরে দেই, হালকা হালকা গরম, শীতের দিনে মজাই তো লাগছে, এভাবে আরেকটু বাড়ে, আরেকটু বাড়ে, আরেকটু বাড়ে, সিদ্ধান্ত নিতে 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 বেচারা বড় দেরি করে ফেলে, এক পর্যায়ে চায় লাফ দিতে আর পারে না, তার দেহই তাকে আর সাপোর্ট দেয় না। আমরা যদি এখন না জাগি অবস্থা এক পর্যায়ে এমনই হবে। ওই চেঙ্গিস খানের বাহিনীকে শুরুতে দমানো মুসলমানদের জন্য কোনো ব্যাপার ছিল না, কিন্তু গাদ্দার শিয়া আব্বাসি খলিফা তৎকালীন যেটা ছিল খলিফা নাসির 52 বছর শাসন করেছিল আপাদমস্তক শিয়া, এই শিয়া গাদ্দারি করে খারিজম সাম্রাজ্যকে দমন করার জন্য নিজে ডেকে ডেকে এই চেঙ্গিস খানকে মুসলিম বিশ্বে ঢুকিয়েছে। এই গাদ্দারির ফল এমন হয়েছে, না খারিজমরা বেঁচেছে আর না এই আব্বাসি খেলাফত বেঁচেছে। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম খেলাফতের পতন এদের হাতে হয়েছে। চেঙ্গিজিরা জীবনেও পারত না যদি না মুমিনরাই খাল কেটে কুমির আনত। এই যে এখন বাঙালি ডেকে ডেকে সব বিদেশিদেরকে আনা শুরু করেছে না, ক্ষমতাসীন দলও বিরোধী দলও কেউ এই পাপ থেকে মুক্ত না, কেউ ডাকে আমেরিকারে তো কেউ ডাকে চীন রাশিয়ারে, কিন্তু বিশ্বাস করেন দেশের মধ্যে বাইরের দেশ নাক গলালে পরিণতি কখনোই ভালো হয় না। নিজেদের অধিকার নিজেরা আদায় করতে শিখতে হয়, নিজেদের অধিকারের জন্য নিজেদেরকে লড়াই করতে হয়, স্বার্থ ছাড়া কেউ কাজ করে না। যেই আমেরিকার হাত কোটি মুসলমানের রক্তে রঞ্জিত, ভাইবেন না সেই আমেরিকা ইসলামের পক্ষে এসে কাজ করবে, আলেম ওলামার পক্ষে এসে কাজ করবে। যেই চীন তার দেশে এখনো উইঘুর মুসলমানদেরকে মারে, যেই রাশিয়া কিছুকাল আগেও মুসলমানদের কোরআন পুড়িয়েছে, মসজিদকে মদের বার বানিয়েছে, মাদ্রাসাকে ঘোড়ার আস্তাবল বানিয়েছে, ভাইবেন না তারা এসে ইসলামের বড় উপকার করে ফেলবে। এই মাটি পরতে পরতে যে ইসলাম লুকিয়ে আছে এটা ওরা জানে না, বিষয়টা এমন না, এই মাটি থেকে ইসলাম উৎখাত করা সম্ভব না, এটা ওরা জানে না, বিষয়টা এমন না। সুতরাং যে এখানে নাক গলাক, তার নাম ভারতই হোক, চীনই হোক, ইসরায়েলি হোক, আমেরিকাই হোক, লিখে রাখে স্বার্থ ছাড়া কেউ কাজ করে না। সুতরাং নিজের ক্ষমতা রক্ষার জন্য বা ক্ষমতায় যাওয়ার জন্য আল্লাহর ওয়াস্তে এই কোটি কোটি মুসলমানকে বিপদের মুখে ঠেলে দিয়েন না। যদি অন্যের কাঁধে ভর করে কিছু আদায় করতে হয়, এর চাইতে বড় ধ্বজভঙ্গতা কিছু হয় না।
নিজের কাজ নিজেকেই করতে হয়, যে করতে জানে না সে এটা পাওয়ার অধিকার রাখে না। অধিকার একমাত্র সেই রাখে যে কদর বোঝে, যে মানুষের দিলে জায়গা করে নিতে পারে। আর গাড়ি ঘোড়া পুড়িয়ে মানুষের জানমালকে বিপদে ফেলে, এমনকি বহুত মাহফিল পর্যন্ত পণ্ড হয়ে যাচ্ছে এদের এই ঝামেলার কারণে। আলেমরামারা যেতে পারছে না, রাস্তায় বাধার মুখে পড়ছে, অন্যদের কথা কি বলবো। দুই তারিখ, আজকে তো নভেম্বরের হলো 7 তারিখ, দুই তারিখ যাচ্ছিলাম শেরপুরে। এখন ভাবলাম রাতে রাতেই চলে যাই, সারাদিন মাদ্রাসায় অবস্থান করি, রাতে মাহফিল করব। তো অবরোধের মধ্যে এটাই নিরাপদ মনে হয়েছে আমাদের কাছে, দিনের বেলা কি ঝামেলা হয় না হয়, রাতে রাতেই মাহফিল শেষ করে চলে যাই। তো 1 তারিখ রাতে ফরিদপুর মাহফিল করে রাতে রওনা দিয়েছি, ফেরি পার হয়ে নবীনগর পার হয়ে চন্দ্রা থেকে সামান্য একটু এগিয়েছি। ওই এলাকাগুলোয় কেউ গেলে ভালো মতো বুঝবেন আমার কথা। হঠাৎ করে গাড়ি তো প্রচণ্ড টানে, খালি রাস্তা, গাড়ি টানতে দেওয়ার সমস্যার কিছু নেই। হঠাৎ দেখি মিনিমাম 10-12 জন লোক মাথায় হেলমেট পরা, হাতে বিশাল বিশাল লাঠি, রাস্তার মধ্যে সাদা বস্তা অনেকগুলো ফেলেছে, একেবারে পুরো রাস্তার একটা লেন জুড়ে। মানে রাস্তা তো দুই ভাগ, সেখানে তো একদিকে খালি গাড়ি যায় আর একদিকে খালি গাড়ি আসে, যেদিকে যায় এগুলো আবার ডাবল লেন, ওপারেও ডাবল লেন। তো পুরোটা জুড়ে এইরকম বস্তা ফালানো, হাতে আগুন, আবার মাথায় হলো হেলমেট আর হাতে হলো বিশাল বিশাল লাঠি। ইতিমধ্যে দেখতে দেখতে আমরা কাছাকাছি চলে গেছি, কারণ ঘুম ঘুম চোখ, শেষ রাতের কথা, কাছাকাছি চলে গেছি। গিয়েই তো দৃশ্য দেখে মাথার উপর আসমান ভেঙে পড়লো, যে এখন কি করা উচিত, ওদের উপরে দিয়েই তুলে দিব না পেছনে যাব, পেছনে আবার অনেকগুলো গাড়ি। তো সেই অবস্থার মধ্যে আল্লাহর উপরে ভরসা করে ড্রাইভারে বললাম, একেবারে খাড়ার উপরে ব্যাগ গিয়ে দাও, ব্রেক করে কষে ব্রেক করে খাড়ার উপর ব্যাগ গিয়ার দিয়ে। কাছাকাছি একটা জায়গা একটু ফাঁকা ছিল, ওই মাঝখানে ডিভাইডার ছিল না, এই জায়গা দিয়ে অন্য লেনে ঢুকিয়ে পুরো গাড়ির চাপ ওই পাশে ছিল, তাও উল্টা দিক দিয়ে পার হয়ে গিয়েছি। এখন এই হেলমেটওয়ালারা কারা, এরা কি ক্ষমতাসীন দলের না বিরোধী দলের, তা তো জানি না। তো তা হয়তো জানারও সুযোগ হতো না, কাছে পেলে বা নাগালের একেবারে পুরো সামনে পড়ে গেলে কি করতো আল্লাহই ভালো জানে। গতকাল শায়েখ সাজিদুর রহমান হাফিজুল্লাহ আমারে বললেন, আপনি এই অবরোধ হরতালের মধ্যেও মাহফিল চালায় যাচ্ছেন। আমি বললাম, হুজুর আলহামদুলিল্লাহ, আমার তো আদত নাই কখনো মাহফিল বাদ দেই, কারণ ওয়াদা একবার দেওয়ার পরে বাদ দিলে কর্তৃপক্ষ যে কী বেইজ্জতি হয়, কী বিপদে যে পড়ে এটা তো জানি। বিশেষ করে অনেক সময় এমনও হয়, একাধিক ঘটনার আমরা নিজেরা সাক্ষী, মসজিদের ইমাম সাহেবের চাকরি চলে গেছে, এলাকার লোক মনে করেছে দাওয়াত দেয় নাই, না দিয়েই হুদাই বক্তার নাম ব্যবহার করে টাকা মেরে দিয়েছে। এক মাদ্রাসার মুহতামিম সাহেবরে মাদ্রাসা থেকে বিদায় করে দিয়েছে প্রতারণার অভিযোগ অভিযুক্ত করে, অথচ সেখানে দোষ তাদের ছিল না, বক্তা নিজেই 2 নম্বরই করে আসে নাই। তো এই কারণে আমি একেবারেই যদি মাজুন না হয়ে যাই সাধারণত মিস দেই না। তো হুজুর বললেন, যাক মাশা আল্লাহ, ভালো হিম্মতের পরিচয় দিচ্ছেন, আমি নিজেই গত 3 দিন কোনো মাহফিলে যাইনি। তো এখন হালতটা তো বড় সঙ্গীন, এই হালতটা এভাবে কখনোই ভাই বিজয় আসে না, বিপ্লব আসে না। গোরস্থানের উপর দিন কায়েম করেন আর গণতন্ত্র কায়েম করেন লাভ হবে না। নিজের জাতিকে যদি নিজেই পোড়ান, নিজের জাতিরা যদি নিজেই মারেন, সেটা ক্ষমতায় থাকার জন্য হোক আর ক্ষমতায় যাওয়ার জন্য হোক, কখনো এটা সমর্থন করতে পারে না। দুনিয়ার সব মুফতিকে আমরা চ্যালেঞ্জ করতে পারবো, সব মুফতিকে, কেউ যদি ফতোয়া দেয় যেগুলো জায়েজ, মুসলমানের জানমালের ক্ষতি করা জায়েজ, গাড়ি পোড়ানো জায়েজ, গাড়ি আঘাত করে ভেঙে দেওয়া জায়েজ, চ্যালেঞ্জ করতে পারবো যে কোনো বাপের বেটা মুফতি থাকলে সামনে এসে প্রমাণ করুক যে বাস্তবে এটা জায়েজ। কে আপনাদের কি ধারণা জায়েজ? আল্লাহ রাসূল স্পষ্ট ফতোয়া দিয়েছেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, মুসলমানের দিলের খুশি না থাকলে তার মাল কখনো হালাল হয় না। সুতরাং আসেন, নিজেও জাগি, জাতিকেও জাগানোর চেষ্টা করি, ব্যক্তিগত পাপ থেকেও তওবা করি, জাতীয় পাপ থেকেও তওবা করি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ফানা ফিল্লাহ কি তাহমে বাকা কারাজ মুজমার হাই, জিসে মরনা নেহি আতা উসে জিনা নেহি আতা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।